আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি টাঙ্গাইল সদরের 11 নং কাতুলি ইউনিয়নে রাজার মোড় নামক স্থানে, যেখানে কাতুলি গ্রামবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আজকে আপনাদেরকে দেখাবো। অল্প কিছুক্ষণের মধ্যেই এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার আগে আপনাদের কয়েকটি ঘোড়া দেখাচ্ছি। এখানে কুড়িগ্রাম, জামালপুর, মাদারগঞ্জ ও সিলেট সহ আরও বেশ কয়েকটি জেলার ঘোড়া এসে উপস্থিত হয়েছে। সবগুলো ঘোড়া দৌড়ের ভিডিও দেখানোর চেষ্টা করেছে, যার জন্য ভিডিওটি অনেক লম্বা হয়েছে। এজন্য ভিডিওটি দুটি অংশে ভাগ করেছে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘোড়া আমাদের মাঝে এসে গেছে, তারা ঘোড়ালা ভাই, আমি তাদের অনুরোধ করব। হ্যালো, তারা ঘোড়ালার ভাই, তাদের অনুরোধ করব, ঘোড়া নিয়ে সামনে আমাদের বলেন দিয়া লোকজন ছড়িয়ে দেয়, তারা গেছে লোক কেন আপনাদেরকে এটা বারে বারে বলতে হবে না। আসেন তারা নিখুঁতেন তাদের সুন্দর পরিবেশে আজকের এই আসুন। এই সালেন্টিয়ার ভাইরা, উত্তর সাইডের যে সমস্ত লোক তারা আছে, সব পিছিয়ে যাবেন, এই যে এই মাত্র আমাদের সামনে তিনটি ঘোড়া রোমারি থেকে আগত, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রোমারি থানা আমাদের সামনে উপস্থিত হয়েছে। হ্যাঁ, পঙ্খিরাজ ঘোড়া, বাংলার বাঘ পঙ্খিরাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। দর্শক বৃন্দ যারা আছেন দয়া করে এই যে এই গোলা পানি দিয়ে তাদের স্বাগত জানান। আর এই যে সামনে ভলেন্টিয়ারের পাশ দিয়ে সমস্ত বর্গদের সঙ্গে বাইরে হরাম সবাই আপনারা তাই পাচ্ছেন। আমাদের এমপি মহোদয় অতি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমাদের এমপি মহোদয় অতি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তার জন্য আপনারা আয়োজক কর্তৃপক্ষকে দায়ী করবেন, সেটা হবে না, সেটা হবে না। দৌড় হবে ঝপটে কদমে, কয়েক প্রকারের দৌড় হবে, সেটা বিচারক মন্ডলী নির্ধারণ করে দেবেন। ক গ্রুপে কোন ঘোড়া যাবে, খ গ্রুপে কোন ঘোড়া যাবে, গ গ্রুপে কোন ঘোড়া যাবে, সকল কিছুই নিয়মের মধ্যে থাকবে, এই নিয়মের বাইরে কিছু হবে না। ধপটে যারা যারা ধপটে দৌড় দিবেন তারা কিন্তু কদমেও দৌড় দিতে হবে, একটাই অংশগ্রহণ করবেন, একটাই অংশগ্রহণ করবেন না, সেটা হবে না। হার জিত ভাই থাকবেই, সব দৌড়ে যে আপনি হারবেন তা না, কিন্তু কদমেও দিতে হবে, ঝপটেও দিতে হবে। আপনারা ঐতিহ্যবাহী খেলা মানুষকে মানুষকে খুশি করার জন্য, মানুষকে উপভোগ্য একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার ঘোড়া নিয়ে আপনি এসছেন। সেখানে যদি আপনি এসে দ্রুত সময়ের মধ্যে ঘোড়া নিয়ে মঞ্চের সামনে চলে আসেন, সোয়ারি যারা রয়েছেন এখানে রেজিস্ট্রেশন হচ্ছে, এন্ট্রি করা হচ্ছে, আপনি দয়া করে চলে আসেন এখানে। মমতা ভাই, আপনি যেখানেই থাকেন না কেন আমাদের মঞ্চে উপস্থিত হন, আপনাদের বিশেষ প্রয়োজন করবে, আমাদের ইন্ডিয়ানটি কালেকশন করে স্লিপ দিয়ে তাদের সাথে ঘোড়া লড়া যোগাযোগ করবেন। সামনে কোন লোক থাকবেন না, এমপি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত, লাল
অংশগ্রহণ করতে ব্যর্থ হবেন, তাদেরকে কোনো খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আর যারা কদমদরে অংশগ্রহণ করবেন তারাই শুধু জবরদরে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ কদম সভাপতি হিসাবে আমি দু একটি কথা বলবো, স্বাগত বক্তব্য রাখবো। ধন্যবাদ। আসলে আমার নাম আশরাফ, ইন্টারভেল মুন্সি। আপনারা হয়তো অনেকে আমাকে দীর্ঘদিন দেখেন না, যে কারণে অনেকে আমার বয়সে যারা চলে অনেকে আমাকে চেনেন না। আমি ঢাকায় সাংবাদিকতা করি, জাতীয় পুলিশ ক্লাবের যুগ্ম সম্পাদক, একাধিকবার নির্বাচিত যুগ্ম সম্পাদক। আমি বাংলাদেশ সহযোগী মুক্তিযুদ্ধ সংসদের মহাসচিব, কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রেসিডিয়াম সদস্য, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার নির্বাহী সভাপতি, ওয়ার্ল্ড গ্রিনের ভুক্তে শস্যকীপে বঙ্গবন্ধু যে নামটি লিপিবদ্ধ হয়েছে সেটার বাস্তবায়ন জাতীয় কমিটির আমি সদস্য ছিলাম। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সুস্বাস্থ্য কামনা করে আপনারা দোয়া করবেন। আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই। প্রথম কাউমান্ডিজ গ্রামে এবং আমার বাড়ির সামনে ভবিষ্যতে ঘটবে অপরাধের যে কোনো পরিস্থিতি, আপনারা গ্রামের ছেলে হিসাবে আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের সন্তান ভাতিজা, যে কোনো প্রয়োজন আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে হাজির হব। ঢাকায় যে কোনো সমস্যা হলে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার সাধ্যমতো এলাকার মানুষের জন্য, এলাকার ভাই বোনদের জন্য, এলাকার আমাদের মতে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে তার জন্ম হয়েছিল। কিন্তু তিনি স্কুল জীবন থেকে, ছাত্র জীবন থেকে কিন্তু সামাজিক সংগঠনের সাথে গ্রামবাসীর সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান কদম্বর 4 নম্বর গ্রুপ, চক্র হবে 4টি।
তার চক্র আপনারা যারা এনটিকা সিলেট নেবেন আমরা এনটিভি দিয়েছি আপনারা এনটিভি দিয়ে সিলেট নিয়ে যাবেন তারা কতবে গভটে দৌড়াবেন আমি আপনাদের বারবার বলছি এনটিভি দিয়ে সিলেট নিয়ে আপনারা প্রতিযোগিতায় যাবেন আর আমাদের ভলেন্টিয়ার যারা আছেন তারা নিজ নিজ দায়িত্বে একত্র বলছি গোলার সামনে অনেক লোক পিছনে অনেক লোক ওদের সাথে দিতে হবে না প্রথমে স্থান অধিকার করিলে তৃতীয় করবে ডাক্তার আব্দুল সাত্তার দ্বিতীয় স্থান জহুরুল ইসলাম তিন নম্বর গুরু নির্বাচিত করবে ডাক্তার আব্দুল সাত্তার দ্বিতীয় স্থান জহুরুল ইসলাম তৃতীয় স্থান শাহরুল ইসলাম খুব সুন্দরভাবে এক চক্র শেষ হবে আরো তিন পুরানি আসি আরো তিন পুরানি আসি ভাঙ্গে তিনটাই সার্কেলের ভিতরে কেউ প্রবেশ করবেন না সার্কেলের ভিতরে কেউ প্রবেশ করবেন না তিন নম্বর প্রথম দলের তারা তিন নম্বর গ্রুপ অংশগ্রহণ করবে তারা এইমাত্র দুই গোড়ালি শেষ হলো আরো দুই গোড়ালি হবে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দদের নির্দেশ ক্রমে বিচারক যারা রয়েছেন তাদেরকে আমাদের এই ঘোড়ানি পরে তিন ঘোড়ানি দেয় এই শেষ গুরানি বলছে শেষ গুরানির মধ্যে এটাই শেষ গুরানি দেখা যাক সুন্দর সুন্দর ভাবে দুইটি গুরা এগিয়ে আসছে আপনারা মঞ্চটা খালি করেন মঞ্চের ভিতরে অনেক লোক দাঁড়িয়ে আছেন আপনারা একটু দয়া করে নিচে নামেন ভেঙ্গেও যেতে পারে সবাইকে তোর বলা যায় তৃতীয় গ্রুপে যারা আছে তারা ঘোড়া নিয়ে মাঠে প্রবেশ করুন করুন দ্বিতীয় কদন্ত যারা দিবেন ঘোড়া নিয়ে মাঠে প্রবেশ করুন অতি তাড়াতাড়ি দ্বিতীয় কদম দর চলছে চার নম্বর গ্রুপে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল মালিক মাদারগঞ্জ দ্বিতীয় স্থান অধিকার করেছে হেলাল জামালপুর তৃতীয় স্থান অধিকার করেছে কালিয়াকু
এইখানে শুধু বিচারক মন্ডলী দাঁড়িয়ে থাকবেন, বাহির থেকে কেউ কথা বলবেন না। যারা সার্কেলের ভিতর দাঁড়িয়ে আছেন শুধু ক্যামেরাম্যান ব্যতীত আপনারা সবাই বাহিরে যান। ওনাদের খনায় সে খেলতেন। এই মাত্র শুরু হলো কদম দর চলছে, আপনারা দেখতে পাচ্ছেন হাইরে খেলা। গোটা বাংলাদেশ থেকে 64 ডিস্ট্রিক্ট থেকে আগত সামনের মাঝখানে, কিন্তু ওই যে সামনেরটা ঝপটে, ওটা ডিসকোয়ালিফাই করে দেন। যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা দয়া করে দায়িত্ব পালন করেন। এটা ঠিক হইতেছে না, কিন্তু আপনারা ওই পাশে দেখেন ঝপটে যারা দেবে, ওই যে সামনের ঘোড়াটা ঝপটে আমরা দেখতেছি, ডিসকোয়ালিফাই করে দেন। আপনারা রেডি হয়ে যান, আমাদের লোক আছে তাদের কাছে গিয়ে আপনাদের নাম লিস্ট জমা দিয়ে দিন। আর ভলেন্টিয়ার যারা আছে এদের ভিতরে যারা ধবনে ধরাবে তাদেরকে বের করে দিবেন। চার ঘুরানি একটা শেষ হলো আর বাকি তিনটা। হ্যাঁ, সুন্দর দৌড় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, উপভোগ করুন আজকের এই ঘোর। আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের এলাকার কিছু ছেলেপেলে মাঠের ভিতর প্রবেশ করেছেন। শাহাদত, সাইম, এখন মাঠের ভিতর প্রবেশ, বাইরে যাও তোমরা। রতন, মাঠের বাইরে যাও। হাসান ভাই স্টেজের পিছে যান, তার কাকা আপনাকে ডাকে। আমাদের ছেলেপেলে যারা মাঠের ভিতরে প্রবেশ করেছে দয়া করে আপনারা শুধু ক্যামেরাম্যান ব্যতীত দয়া করে বাইরে যান। হ্যাঁ, দুই গুরানি শেষ, আরে দুই গুরানি, কিন্তু বাংলার জনগণ দেখো ঐতিহ্য খেলা, ঘর দর খেলা, উৎফুল্ল গ্যালারি কামায়। তিনটা হবে আর মাত্র বাকি একটা। সেই মহেন্দ্র ঘন সময়টি কিন্তু এসে ভরতে যাবে, সেই মহেন্দ্র ঘন সময়টি এসে যাবে। আর মাত্র একটা চক্কর আছে, আপনারা দেখতে পাচ্ছেন 68,000 গ্রাম বাংলার ঐতিহ্য খেলা, ঘোর দর খেলা। হ্যাঁ, যাদের কাছে দুই নম্বর করা দ্বারা শেষ হচ্ছে, দেখতে পাচ্ছেন কদম দর ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড এবং থার্ড। স্লিপ দিচ্ছে আপনাদের আমাদের সেই বিচারক মন্ডলীর কাছে, তারা এসে এই বাচ্চা কাচ্চা সরে দাও সামনে থেকে, বাচ্চার গ্রুপ মাঠের ভিতর প্রবেশ করুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাঠের ভিতর প্রবেশ করুন। এখন সে আগে নয় তার কত দূর হবে
খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে গেছে ঘোড়ার মধ্যে, বাহ খুব চমৎকার, হাতে উৎসাহিত তার না কেন দর্শক কিন্তু ঘোড়ার উপর দাঁড়িয়ে দেখতেছেন, দৌড়াচ্ছে অদন্তর
পুরস্কৃত করেছেন একজন ভাই, কয় হাজার টাকা দিছে দেখব। খেলা এই মাত্র শেষ হলো, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড আমাদের বিচারক মন্ডলী যারা রয়েছেন তারা নিজের খাইয়া এত কথা কইবার মন না করছে। ঈশ্বরের সামনে যারা আছেন ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে সুন্দর কথা বলার জন্য। আমরা কিন্তু গত এক সপ্তাহ ধরেই শুনি জামালপুর, আপনারা এদিক সেদিক দাঁড়িয়ে থাকবেন বা পিছনে থাকবেন, খেলা শেষ হলে এসে বলবেন যে আমরা অমুক জায়গা থেকে এসেছিলাম, আমাদের এই দান সেদান, সেটা কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনাদের খেলেই নিতে হবে। ধন্যবাদ। এখন কয়টা কোরআনি হবে একটু যদি দয়া করে জানাইতেন। পাঁচটা ভাই, আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন, গরম তো, আস্তে আস্তে বলেন। এই যে শুরু হয়ে গেল, এই দিকে তাকান, গাইয়ে ঝুমকো একবারে, আই রে খেলারি, কত পাঁচটা না, পাঁচ গুরানি চলবে এখন, আই রে খেলারি, দেহাবাদ দেখালি। প্রাণ নাম্বার গ্রুপ জপট বলছে, দেখেন এই যে চলছে হাই রে খেলা, দুইজন একসাথে, কিন্তু আট পাঁচ একটু উনিশ আর বিশ হবে পরে, কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছেলেটি দাঁড়িয়ে যে আমাদের খেলা দেখিয়েছেন। জাপত জাপতের জন্য প্রস্তুতি হন, চার নম্বর স্টেজের উত্তর পাশে খালি জায়গায় ভাই আইসা দিচ্ছ তুমি থাকো, হ্যাঁ সার্কেলের ভিতরে কে প্রবেশ করবেন না, রে পুরাই না রাখ মেয়েটা আরো ঘুরে লড়াই চলছে। দেখেন পূর্ব দিকে তাকিয়ে দেখেন হাঁটতে হাঁটি চলছে দুটি কোরাই, কিন্তু একসাথে ভাই প্রায় তো পাবে দুইজন, সেই জন্য কিন্তু দুইজন কাউকে কেউ ছাড় দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলছে, চমৎকার খেলা, এক মালিকের দুই গোড়া, কিন্তু আমরা জানলাম এক মালিকের দুই গোড়া, কেউ কেউ ছাড় দিচ্ছে না, হাড্ডে হাড্ডি লড়াই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলা। সেজন্য আমাদের সেই তৌহিদুল ইসলাম আলমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, এগারো নং ইউনিয়ন পরিষদ।
আপনারা সবাই তার জন্য বিশেষভাবে দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ চলুক চলবে। শুরু হতে যাচ্ছে এই জাফরদর কিন্তু আপনারা মনে রাখবেন, জাফরদর কিন্তু বসেন ভলেন্টিয়ারদের আছেন সামনে থেকে পিছন থেকে প্রত্যেকটা জায়গা আপনারা তলব করেন, ভলেন্টিয়ার রেডি থাকেন, আপনারা ভলেন্টিয়ারদের আছেন রেডি থাকেন, শুরু হচ্ছে জাফর দক্ষিণ পাশে কেবল মাঠের ভিতর প্রবেশ করবেন না, মাঠের ভিতর দয়া করে খেলতে পান, এদিক সেদিক হতে পারো আপনার মাঠের ভিতর কেউ প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ফোন দেন আমাদের খেলার সহযোগিতা, আপনারা একটু ফোন দেন, আর মাঠের ভিতরে যারা আছেন এই মাঠের ভিতরে আপনারা যারা আছেন দয়া করে পয়সা দেন, আমাদের বলেন যে ব্যতীত আপনারা মাঠের ভিতরে যারা আছেন পয়সা দেন। আমরা বিতরণ মন্ডলীকে বলবো যারা বিতরণ ভাই হয় তা কিন্তু জানি মাঠের ভিতরে প্রবেশ না করতে পারে, ওদের জন্য কিন্তু সমস্যা হচ্ছে, একটু খেয়াল রাখবেন বিতরণ মন্ডলী যারা আছে সামনে থেকে একটু সরেন না কে ভাই সামনে থেকে, তিন নম্বর সানিয়ার খেলাটা দেখে যান মতো